বুখারীর বর্ণনা, ইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াযিল্লু বিহা ফিন্নার। অনেক বান্দা না বুঝে এমন কথা বলে ফেলে, হুশ নাই জ্ঞান নাই, ওই কথার কারণে লোকটা জাহান্নামী হতে পারে, ঠিক কি না? এজন্য খবরদার, বিশ্বনবীর একজন বউ ছিল মোটা, নাম সাফিয়া, কি নাম? বিশ্বনবীর কুমারী বউ আয়েশা একদিন একটু টিটকারি করে বিশ্বনবীর কাছে বললেন, আপনার বউ সাফিয়া তো অনেক মোটা, বিশ্বনবী পছন্দ করলেন না। বিশ্বনবী বললেন, ও আয়েশা, লাকদ কুলতিলা কালিমা, তুমি আমার একটা কথা বললা, লাউ মুজিজাত বিমা ইল বাহরি লামাজাতু, তোমার এই কথাটা যদি আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেয়া হয়, পুরো মহাসাগরের পানি একেবারে কুচকুচে কালো হয়ে যাবে। বলছিল কি? মোটা, মুটকি বলছিল, মুটকি। এটা বলার সাথে সাথে বিশ্বনবী বললেন, তোমার কথাটা এত খারাপ হয়েছে, সাগরে ফেলে দিলে সাগরের পানি কালি হয়ে যাবে, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার, এজন্য খবরদার এগুলো বলবেন না। দ্বিতীয় আল্লাহ বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, দোষ তালাশ করবে না অন্যের, এক গ্লাসে অন্যের দোষ খোঁজে, এর এই সমস্যা, ওর এই সমস্যা, ওর এটা ভালো না, ওর এটা খারাপ, তোমার কোনটা ভালো না, তোমারটা তুমি দেখো, অন্যের বাড়ি দেখে, ওর মায়া ওই ওইখানে যায়, ওর পোলা গাঞ্জা খায়, তোর পোলা কি করে? আজ আগে নিজের ঘর সামলাও, তারপরে অন্যের ঘরের দিকে নজর দিবা, জোরে বলেন ঠিক কি না? স্মল পিপল টক অ্যাবাউট পিপল, সাধারণ মানুষ মানুষ নিয়ে কথা বলে, এভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড ইনসিডেন্ট, এভারেজ মানুষ ঘটনা নিয়ে কথা বলে, গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়া এন্ড রিফর্মস, বড় মানের মানুষ সংস্কার নিয়ে কথা বলে, ঠিক কি না? মানুষ যেমন বড় চিন্তাও তেমন বড়, এক গ্লাস চায়ের দোকানে বসে ওই বাড়িতে এই সমস্যা, ওর এই সমস্যা, ও তোর কি সমস্যা, ঠিক কি না? আগে নিজেরটা খুঁজবেন, নিজের কি ভুল আছে ওইটা দেখবেন, সবচেয়ে খারাপ সমালোচনা, ভালো আলোচনা, সবচেয়ে ভালো সমালোচনা, নিজের ভুল যে নিজে ধরতে পারে সেই বুদ্ধিমান চিল্লায় বলেন ঠিক কি না? এরপর আল্লাহ বললেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, কথা কি বুঝতেছেন না? কষ্ট হয়ে যাচ্ছে মনে, ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার কারো নামকে বিকৃত করে ডেকো না, কারো নামকে তুমি মন্দ নামে ডেকো না, মন্দ উপনামে ডেকো না, নামকে কুৎসিত করে ডেকো না, সুন্দর করে ডাকো, কারণ কিয়ামতের দিন ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, তোমার নাম ধরে, তোমার বাবার নাম ধরে কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় ডাকবে কে? এজন্য খবরদার, কারণ নাম আপনি খারাপ করে ডাকবেন না। আমাদের দেশে এটা খুব আছে, কি সুন্দর বাপ মা নাম রেখেছে, সাইয়েদানা আবু বকরের নাম, ওরা ডাকে বকুইরা, আছে না? নেই, নাম হচ্ছে আব্দুল কুদ্দুস, ডাকে কুদ্দুচা, আছে না? নাই, ইসলামের প্রথম জিহাদের ময়দানে যিনি তীর মেরেছেন, আউয়ালু রামিন ফিল ইসলাম, সাদ বিন আবি ওয়াক্কাস, ওর নামে নাম রাখা, ডাকে আকাইচা, আছে না? নেই, কবিরা গুনাহ করেছেন, আপনি কবিরা গুনাহ, আপনার এই বিকৃত নাম ধরে ডাকার কারণে ওই ভাইয়ের মনে যদি কষ্ট হয়, আপনার বদের পাল্লাটা ভারী করে দিবে কে? আমার নাম মিজান, হ্যাঁ যদি ডাকেন মিজান, দেন আমার শুনতে ভালো লাগবে, আপনার কাছে মিজান নামটা খুব সিম্পল হতে পারে, কিন্তু আমার কাছে নামটা অনেক দরদের, যত্নের, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় প্রিয়, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় দরদের, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় যত্নের, সবাই চায় আমার নামটা অন্যরা ভালো করে ডাকে, সুন্দর করে ডাকুক। আপনার নাম কাউসার, ওর নাম আব্দুল্লাহ, আমার কাছে মনে হতে পারে কাউসার তো হাজার হাজার কাউসার আছে, আব্দুল্লাহ শত শত আব্দুল্লাহ, কিন্তু না, আমার কাছে সিম্পল মনে হলেও আব্দুল্লাহ নামটা আপনার কাছে খুব যত্নে, আপনার কাছে খুব প্রিয়, চিল্লায় বলেন ঠিক কি না? এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ্জান, আর 5 মিনিট উঠবেন না, কেউ উঠবেন না, ওই যে 5 মিনিট শোনার পরে বস বস বস, তুমি বস, এই যে তানিবু কাসীরাম মিনাজ্জান, খবরদার বেশি বেশি ধারণা করো না, বেশি বেশি মন্দ ধারণা করো না, ইন্না বাদা দান্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে সেগুলো পাপ, আমরা প্রায় ধারণা করি, প্রিয় ভাইরা আমরা মন্দ ধারণা করি না, আন্দাজে কথা বলে কি বলি না, এটাও কবিরা গুনাহ। আপনি দেখলেন এক বাড়িতে পুলিশ ঢুকছে, আপনি কইলেন ও বাড়িতে কোপা কোপি হয়েছে তো ধরে নিতে আইছে, এরকম আমরা বলি না? ছেলে মনে গাঞ্জা খাইছে, মারামারি করছে, চুরি করেছে, পুলিশ ধরে নিতে আসছে, আপনি সরাই দিলেন কথা, আসলে মিশা কথা, হয়তো ওই বাড়ির একজন আত্মীয় হচ্ছে পুলিশ, বাড়ির কেউ অসুস্থ মুরব্বী কাউরে দেখতে আসে, হতে পারে না, অথবা পুলিশ ভেরিফিকেশনে এসেছে রিপোর্ট নেওয়ার জন্য, আপনি কিন্তু এলাকা গরম করে দিলেন, ওই বাড়িতে পুলিশ আসছে, শেষ হয়ে গেছে, সব না
ওদের কিছু হয় নাই, আপনার জীবন শেষ। সোমিয়া, আমাদের জীবনের সবচেয়ে দামি সময় হচ্ছে, দামি বিষয় হচ্ছে আমাদের সময়। আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে আপনার সময়। এই সময়গুলো অন্যের পিছনে নষ্ট করেন না। অন্যে কে কি করলো, অন্যের কথা অন্যের কানে লাগানোর জন্য এই সময়টা অন্যের দিয়েন না, নিজের জীবন গড়ার জন্য সময়টা কাজে লাগান। পজিটিভ মাইন্ডেড হন, দৃষ্টিভঙ্গি বদলান। আপনার জীবন বদলে দিবে কে? আরে জোরে কে? এজন্য আল্লাহ বললেন, খবরদার মন্দ ধারণা করো না। সত্যের বিকল্প হতে পারে? সত্য একদিকে থাকে, আন্দাজ আরেকদিকে থাকে। আন্দাজ করে কথা বলবেন, কখনো অনুমান নির্ভর কথা বলবেন না, নিশ্চিত না হয়ে। আমরা শুধু নেগেটিভ ধারণা করি, নেগেটিভ মাইন্ড নিয়ে চলি। আপনার বন্ধুকে দেখলেন বোরকা পরা একটা মেয়ের সাথে রিকশায়, আপনি ধারণা শুরু করে দিলেন, হায় হায় অবৈধ প্রেম করে, পরকিয়া করে, অবৈধ সম্পর্ক, পাশের বোন মেয়েটা তো ওর আপন বোনও হতে পারে। কথা বলেন, আপন ভাগ্নি হতে পারে কি পারে না? নিজের খালা হতে পারে কি পারে না? কেন আপনি মন্দ ধারণা করলেন? কেন আপনার দামি সময় অন্যের ব্যাপারে নষ্ট করে নিজের বদের পাল্লাটা ভারী করলেন? আর করা যাবে? যাবে? অনেকে ঠোটকালো, অনেকে ধারণা করে লোকটা সিগারেট খায় জন্য ঠোটকাল, সিগারেট না খেলেও তো ঠোটকালো হতে পারে কি পারে না? বিয়ে করার পর যদি কেউ নতুন গাড়ি কিনে এই দেশে বলে যৌতুকের টাকায় কিনছে, নতুন ফ্ল্যাট কিনলে কয় যৌতুকের টাকায় পাইছে, তুমি দেখে আসছো? হ্যাঁ, এগুলো করবে না? আর করা যাবে? আল্লাহ তৌফিক দান করুক, পড়ে না, আমিন। এরপর আল্লাহ বললেন, ওয়ালা তাজাসসু, খবরদার গোয়েন্দাগিরি করো না, অন্যের বাড়িতে ফাঁক ফাঁক দিয়ে ছিদ্র দিয়ে নজর দিয়ে তাকায় না। আসার নাই গ্রামে গঞ্জে এগুলো এখন আছে, আস্তে করে আসেন আমাদের পরে ওই বাড়িতে কি কয় শোনে, কান লাগে, আসার নাই। তারপরে ছিদ্র দিয়ে তাকায়, বিষ্ণু বললেন অনুমতি ছাড়া যদি ছিদ্র দিয়ে কেউ তাকায়, কলম দিয়ে চোখ টাকারা করে দিবা। ওই কানা করে দিলে কোনো বিচার নাই, কোন সুবহানাল্লাহ, কারণ তুমি ছিদ্র দিয়া তাকালা কেন? দরজা আছে, সালাম দাও, পারমিশন নাও, অনুমতি নাও, তারপরে ঢুকো, ঠিক কি না? এগুলো আর করবেন? কারো প্রাইভেট বিষয়ে হস্তক্ষেপ করবেন না। এভরিওয়ান হ্যাজ আ প্রাইভেট স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল ইস্যু, সামওয়ানস ফ্যামিলি ম্যাটার। কারো ব্যক্তিগত বিষয়ে খোঁচাখুচি করবেন না, খোঁজাখুঁজি করবেন না। একদল আছে অন্য লুকিয়ে লুকিয়ে চিঠি পড়তে চায়, আসার নাই, খবরদার অন্যের চিঠি পড়বেন না, অন্যের মেসেজ লুকিয়ে পড়বেন না, মোবাইলে অন্যের গ্যালারির মধ্যে ঢুকে ব্যক্তিগত ছবিগুলো দেখবেন না, আড়ি পেতে দুইজন কি বলে এগুলো শোনার চেষ্টা করবেন না, সবগুলাই কবিরা গুনাহ। এগুলো বন্ধ করে দেখবেন কালকেই এটা আসলেই সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা? চিৎকার করে বলো ঠিক কিনা? ওয়ালা তাজাসসু, এরকম গোয়েন্দাগিরি করবেন না। সন্দেহ মন নিয়ে কে কি করলো, এরকম লুকোচুরি উকিঝুকি করা যাবে? করলে আপনার আমল বাতিল করে দিবে কে? এরপরে এমন একটা রোগের কথা এখন বলবো, সবাই করে, হুজুর মুজুর সবাই করে, আলেম জালেম সবাই করে, সাধারণ মানুষ সবাই করে, সেটা আল্লাহ বললেন। ও গোলাম, তিন নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, একে অপরের গীবত করো না। এই পৃথিবীতে সবচেয়ে মজার জিনিস গীবত, ঠিক কি না? মজা লাগে না? লাগে। স্বাদটা কেমন? খুব মজা লাগে গীবত করতে, কেমন যেন আরেকজনের ব্যাপারে একটু বলতে বললে অনেক ভালো লাগে, ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ বললেন, খবরদার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার শামিল হয়ে যাবে গীবত। বিশ্বনবী যখন মেরাজের রাত্রিতে উপরে গেলেন, রিজালান অনেকগুলো মানুষ দেখলেন, লাহুম আসফারুম মিন নুহাস, আগুনের তৈরি লোহা, তামা দিয়ে তৈরি লোহা, ইয়াদাসুনা উজুহাহুম, নিজের গালের গোশতগুলো টেনে ছিড়ছে, নিজের বুকের গোশতগুলো টেনে টেনে ছিড়ছে। বিশ্বনবী বললেন, মানহুম ইয়া জিবরিল, এরা কারা? বিশ্বনবীর প্রশ্নের উত্তরে জিব্রাইল বললেন, হুম আহলুল গীবা, এরা দুনিয়ায় বসে গীবত করতো, ব্যাকবাইটিং, চুগল ঘুরি, পিছে কথা বলা। সাহাবীরা বললেন, ও নবী, গীবত কি? বিশ্বনবী বললেন, দিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, মুসলিম শরীফের বর্ণনা, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার বিষয়ে এমন কথা বলা যেটা শুনলে সে মনে কষ্ট পায় কি পায় না। সাহাবীরা বললেন, ও আল্লাহর রাসূল, কথাটা যদি আসলেই সত্যি হয়? বিশ্বনবী বললেন, আসলেই যদি সত্যি হয় তাহলেই তো গীবত, আর যদি বানিয়ে বলো তাহলে বহতান কিংবা তোহমাত, অপবাদ, ওইটার শাস্তি আরো বড়। এগুলো আর করবেন? ব্যাকবাইটিং, চুগলখুরি, গীবত, এগুলো করা যাবে?
সব শেষে আল্লাহ পাঁচবার মুমিনদের ডাক দিবার শেষ করলেন, এবার গোটা বিশ্বের মানুষকে ডাক দিলেন। আল্লাহ ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও দুনিয়ার মানুষ, তোমাদের সবাইকে একটা পুরুষ একটা নারী থেকে আমি বানালাম। পুরুষটার নাম কি, নারীটার নাম কি? আদাম কে ইংরেজিতে বলে অ্যাডাম, হাওয়া কে ইংরেজিতে বলে ইভ। কি বলে? ইভ মানে হাওয়া। এই জন্য নারীদেরকে জ্বালাতন করলে এটারে বলে ইভ টিজিং, মানে হাওয়ার জাতকে টিজিং করা। ঠিক কিনা? খবরদার যুবক ভাইরা, এগুলো করবা না। অফার মেয়েদেরকে এসএমএস দিবা না। মহিলা হাই স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা যাবে? নিজের জীবন গড়ো, তোমার চমৎকার ব্রাইট ক্যারিয়ার পড়ে আছে, ঠিক কিনা? আল্লাহ সমজদান করুক, আমরা পড়ি আমিন। আল্লাহ বললেন, ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে গ্রামে গ্রামে গোত্রে গোত্রে বিভক্ত করলাম, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। ঢাকার ছেলে বিয়ে করে কুমিল্লায়, নোয়াখালীর মেয়ে বিয়ে করে বরিশালে, আছে না? নাই। এক এক জায়গায় আল্লাহ এক একজনকে ছড়ায় দিলে, যাতে তারা বিবাহ বন্ধনের মাধ্যমে পরিচিত হতে পারে। সুবহানাল্লাহ। আমার অনেক বন্ধু আছে, এরা ইন্টারন্যাশনাল বিয়ে করেছে বাংলাদেশে। আমার মিশরি বন্ধু আছে, মানে মিশরে থাকে, বাঙালি, বিয়ে করছে মিশরি। আমার এক বন্ধু আছে, সে টার্কিশ তুরস্কের মেয়ে বিয়ে করেছে, মালয়েশিয়ান মেয়ে, সিঙ্গাপুরিয়ান মেয়ে বিয়ে করেছে। এই যে জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা, আল্লাহ আলাদা আলাদা নাম দিলেন, গ্রাম দিলেন। আমার যদি একটা নাম না থাকতো, আমার যদি একটা গ্রাম না থাকতো, আমি আমার পরিচয় দিতে পারতাম না, দিলেন কি? এরপরে আল্লাহ বললেন, এত কিছু দেওয়ার পরে আমার কাছে যদি তোমরা বড় হতে চাও, বড় হওয়ার মানদণ্ড তাকওয়া। মানদণ্ড কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আমার কাছে যদি শ্রেষ্ঠ হতে চাও, তাকওয়ার দরকার আছে না? নাই। তাকওয়া বিষ্ণুই বললেন, লা ফাদলালি আরবি আলা আজামি, আরবের উপর আজমের কোনো পার্থক্য নাই, মানে আরবের উপর অনারবের কোনো পার্থক্য নাই, শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের পার্থক্য নাই, সাদার উপর কালোর শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপর সাদার শ্রেষ্ঠত্ব নাই, সবাই সমান। পার্থক্য হবে তাকওয়া দিয়ে, ঠিক কিনা? সবাই সমান, অল আর ইকুয়াল। এই যে রেশিয়াল ডিসক্রিমিনেশন, জাতিগত গোত্রগত যে বৈষম্য, আল্লাহ এ আয়াতের মাধ্যমে ভেঙে চুড়ে মাটির নিচে দাবিয়ে দিলেন। এই জন্য তাকওয়ার দরকার আছে না? নাই। বিশ্ব নাই বলতে না, তাকওয়া হা হুনা হা হুনা হা হুনা, তাকওয়া থাকে এইখানে কোথায়? অন্তরে বিশ্ব নাই বলেন নাই, আর তাকওয়া হা হুনা তাকওয়া এইখানে বলেন নাই, তাকওয়া হা হুনা তাকওয়া এইখানে বলেন নাই, তাকওয়া হা হুনা এইখানে বলেছেন। তাকওয়া অন্তরে, অন্তরটা পরিষ্কার করার দরকার আছে না? নাই। কি দিয়ে করবেন? আল্লাহর জিকির দিয়ে, নাকি অন্তরে আয়না বসাইবেন? বসাইবেন? অনেকে বসায় না, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর সর্বনাশ। এগুলো দিয়ে নয়, আল্লাহর জিকির দিয়ে অন্তর যদি পরিচ্ছন্ন করতে চান, তার জীবন উজ্জ্বল করে দিবে কে? প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।